সেই বুদ্ধিজীবীরা যখন সাধু মার খেলো কই কথা বললেন না তো শাহজাহান যখন ধরা পড়ছে না ঘুরে বেড়াচ্ছে কথা বললেন না তো বকটুই কাণ্ডে যখন ওই রকম কাণ্ড হয়েছিল কই কথা বললেন না তো হলো সংহতি ছিলে। আপনাদের ভক্তিভাব এত উতলে উতলে উঠলো আপনারা এখন হাঁটছেন কেন কেন বাইশ তারিখে কেন কেন এই টেট পরীক্ষা হলো গীতা পাঠের দিন কেন পেছনে পেছনে একটা বাধা দেওয়ার একটা একটা গোলমাল করার একটা ষড়যন্ত্র পাকানোর চেষ্টা সংহতির সময় সবাই কিন্তু মনে রাখবেন যে আজকে রামলালার প্রতিষ্ঠা দিবস এবং আমরা বেরিয়েছি একখানে একদিক থেকে কিন্তু রামলালার পুজো হবে না তার মধ্যে সনাতন থাকবে না নিশ্চয়ই থাকবে অ্যান্ড উনি কিন্তু রুল করবেন সেদিনের সংহতি রাম মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীর সংহতি যাত্রা মিছিলে যোগ দিতে পারেন একাধিক বুদ্ধিজীবী কি বল সেই বুদ্ধিজীবীরা যখন সাধু মার খেলো কই কথা বললেন না তো শাহজাহান যখন ধরা পড়ছে না ঘুরে বেড়াচ্ছে কথা বললেন না তো বকটুই কাণ্ডে যখন ওই রকম কাণ্ড হয়েছিল কই কথা বললেন না তো হলো সংহতি মিছিলে আপনাদের ভক্তিভাব এত উতলে উতলে উঠলো আপনারা এখন হাঁটছেন কেন পলিসি আপনারও আপনাদেরও মমতা ব্যানার্জিকে তোষণ করতে চাইছেন মমতা ব্যানার্জি যাতে খুশি থাকেন আপনাদের কাজকর্ম পদ সব ঠিকঠাক থাকে সেই জন্য বেরিয়ে আসুন নিজেদের নিজেদের এই কারাগার থেকে মনটাকে না কারাগারে বেঁধে ফেলেছেন হ্যাঁ খাঁচার ভিতর ঢুকিয়ে ফেলেছেন সেই খাঁচা থেকে বেরিয়ে আসতে হবে তো বেরিয়ে আসুন এবং স্ট্যান্ড উইথ দ্য ট্রুথ অ্যান্ড দ্য রিয়ালিটি আসলে রাম মন্দির একটা ভাবাবেগ আর এটা আজকের ভাবাবেগ নয় হাজার হাজার বছরের শ্রীরামচন্দ্র এবং শয় বছর ধরে প্রতীক্ষিত আসল ঘটনা রয়েছে মোদিজি এটা করে ফেলেছেন এটি সহ্য করা যাচ্ছে না সামনে লোকসভা ইলেকশন সবাইকে বলছি আপনারা বুদ্ধিজীবীরা যারা অনেকে বলছেন কেন রাম মন্দির কেন মেডিকেল ইনস্টিটিউশন নয় কেন হসপিটাল নয় দুটো আলাদা আলাদা ন্যারেটিভ রাম মন্দির একটা আলাদা ন্যারেটিভ আর ওনেরা আলাদা রাম মন্দির হওয়ার আগে অনেক কাজ করেছেন মোদিজি এই গত কয়েক বছরে উনি যে কটা বছর রয়েছেন দু থেকে দু কি কি করেছেন মনে আছে তো নাকি সেগুলো সেগুলো খোঁজ করলে আবার আপনাদের ম্যাডাম দিদি রাগ করবেন না রাগ করবেন না উনিও খুশি হবেন কারণ আমাদের দেশের মঙ্গল হয়েছে তিনশো পনেরোটা মেডিকেল কলেজ তৈরি হয়েছে আজ অবধি কেউ করেছে কোন কোন আপনাদের আপনারা যাদেরকে পছন্দ করেন করেছেন তিনশো পনেরোটা মেডিকেল কলেজ হয়েছে যেটা ভালো ভালো সব রাম মন্দির হওয়ার আগে এইমস ছিল একটা হয়ে গেছে পঁচিশটা সব রাম মন্দির হওয়ার আগে ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইম্পর্টেন্স তিন গুণা হয়ে গেছে আইআইটি তিন গুণা হয়ে গেছে মেডিকেল সিটস গুলো তিন গুণা হয়ে গেছে পঞ্চাশ কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে দশ কোটি মানুষের এলপিজি কানেকশন হয়েছে আরও গাদা গাদা কাজ হয়েছে এই যে ডিজিটাইজ এই যে এই যে তুমি যে ডিজিটাইজ তুমি যে এটা করছো ডিজিটাল ইন্ডিয়া কিভাবে বেড়েছে কখনো কখনো আপনাদের মনে হয় যে আপনারা তো ছাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফান নেত্য করেন অনেক কিছু করেন আপনারা নিজেরাও নানা ধরনের কথা বলেন হ্যাঁ যেখানে যেখানে যাচ্ছেন চ্যানেলে এ এইসব সেগুলো রিলস হয়ে বেরোয় সেখান থেকে সেখান থেকে রোজগার করা যায় সেই কাজটি এত ডিজিটাল ইন্ডিয়া সেটা কিভাবে হয়েছে আপনারা জানেন ওয়ার্ল্ড ইকোনমিতে আমাদের ভারতবর্ষে একটা জায়গা পড়ছে কোভিড এর সময় রাম মন্দির হওয়ার আগে কোভিড এর সময় সারা পৃথিবীকে আমরা দিয়েছি ওষুধ মোদিজি দিয়েছেন ওষুধ তাহলে আপনারা এখন হাঁটছেন গীসের জন্য সংহতি এক্ষুনি আমাকে একজন ফোন করলেন সে আপনাদের মতো বিরাট বিরাট কিছু আপনা আপনাদের সাথেই রয়েছেন আমাকে বলে ঢপের চপটা নিয়ে কি করি বলতো মানে ঢপের চপ মিছিল সংহতি তাই বললাম যে চেপে যাও চেপে যাও এসব কথা বলার দরকার নেই এসব কথা তোমাদের বলা সাজে না তোমাদের তো চলতে হবে চলতে ফিরতে হবে সর্বধর্ম সমন্বয় সর্বভাব রক্ষায় স্বয়ং রামকৃষ্ণদেবের বাণী এবং রামকৃষ্ণদেবের সঙ্গে তুলনা করেছেন কুনাল ঘোষ মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে রামকৃষ্ণ তারপরে সারদামা এগুলো না আর করবেন না কুনাল ঘোষ এত মানে আমি আই এম ভেরি সরি টু 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 পুট এনি ব্যাড ল্যাঙ্গুয়েজ মানে আমি এরকম অন্তত লেখেন টেখেন তো একটু জ্ঞানীর মতো কথা বলেন মূর্খের মতো কথা বললে কি আর মানুষ শুনবে রামকৃষ্ণদেব রামকৃষ্ণদেব জানেন রাধাভাবে ছিলেন কোনো সময় হনুমানভাবে ছিলেন শ্রী হনুমান হ্যাঁ মানে এক এক সময় এক এক রকম ভাবে উনি ছিলেন এবং উনি বলেছিলেন একমাত্র মানুষকে প্রেম করো মানুষকে ভালোবাসো ওনার চর্চায় চর্চিত হয়েছেন স্বামীজি স্বামী বিবেকানন্দ একমাত্র মানুষের প্রেম এবং মানুষের জ্ঞান আবার করেছেন হঠাৎ করে বললেন হ্যাঁ গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা ভালো ডিস্টর্ড ট্রু তারপরে যে কথাগুলো যে ফুটবল খেললে নর শক্তি হয় ইস্পাতের মতো হয় এবং মাথাটা তখন অনেক শক্তিমান হয় গীতা এবং উপনিষদ বোঝবার জন্য সেগুলো আর বলেননি সায়নি ঘোষ ও ফুটবল খেলেছিলেন কবে সায়নি ঘোষ ফুটবল খেলেছে খেলেছে গীতা ফুটবল খেলা ভালো ওইটাই তো মূর্খ মূর্খ সব মূর্খ মূর্খ গীতাটা পড়তে হবে আর এটা না ছোটবেলা থেকে পারিবারিক একটা পারিবারিক একটা জায়গাও থাকে যে পরিবারের লোক তোমাকে এগুলো শেখাচ্ছে আপনারা বুঝতে পারেন না যখন আপনারা এই ধরনের কথা বলেন তখন আপনাদের পরিবারের উপর নজর পড়ে মানুষের যে কি শিখেছে পরিবারের উপর একটা খারাপ সো ইউ মাস্ট রেসপন্সিবল যে আপনার পরিবারের উপর যেন মানুষের চোখ না যায় যদি বেছে বেছে একেবারে রাম মন্দির উদ্বোধনের দিন যেহেতু সংগতি মিছিলের ডাক দেওয়া হয়েছে তাই সাম্প্রদায়িক উস্কানির একটা অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে হতে পারে হতে পারে সামনে কারণ দেখো দেখো ভাই ওই ওইটা যেতে পার মানে মানুষের এই আবেগের উপর তো কোনো কন্ট্রোল থাকে না আর এটা রাম মন্দির একটা বিরাট আবেগ হ্যাঁ এটা আমাদের চণ্ডীতে আছে ইয়া দেবী সেভাবে ভূতেশু স্মৃতি রূপে এন সংস্থিত নমস্তা সোয়াই নমস্তা সোয়াই নমস্তা সোয়াই নমা নমা স্মৃতি মানে আমাদের সংস্কার দেখুন আমাদের দেহ আসে যায় কিন্তু আমাদের ভেতরে যে আত্মাটি সেটা দেহ পরিবর্তন করতে 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 স্মৃতি মানে আমাদের পূর্বজন্মের সংস্কারগুলো থাকে সেই সংস্কার বলে তোমরা আমাদের যে লর্ড শ্রীরামচন্দ্র আমাদের যে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র আমাদের রক্ত স্রোতে আছে আমাদের আত্মা স্রোতে আছে সেটা কিন্তু আর অন্য কেউ নয় সেটা আমাদের বিশ্বাস আমাদের ভক্তি এবং আমাদের হেরিটেজ আমাদের সনাতনী প্রথা সেটা ভুলে গেলে কি চলবে শুধু তোষর নীতি চলবে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি একটি সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি বলেছেন যদি বাইশের জায়গায় তেইশ তারিখ করা হয় এই সংহতি মিছিল তাহলে তারাও যোগদান করবেন হ্যাঁ না না ও তো ঠিকই বলছে কেন বাইশ তারিখে কেন কেন এই পাঠের দিন কেন পেছনে পেছনে একটা বাধা দেওয়ার একটা একটা গোলমাল করার একটা ষড়যন্ত্র পাকানোর চেষ্টা এটা তো ঠিক হচ্ছে না ঠিকই বলেছে আমার বাড়ির ছাদটা খুব বড় আমি সেখানে সর্বধর্ম বসাই মাঝে মাঝেই সবাই এসে কত রকম কথা বলে অ্যান্ড আই ফিল সো প্রাউড যে আমাদের এই ভারতবর্ষের সমস্ত ধর্ম এত রিচ কিন্তু মাদুর হচ্ছে হচ্ছেন আমাদের সনাতন আমাদের সনাতন ধর্ম সেগুলো তারা স্বীকার করেন আই ফিল সো প্রাউড সেটা করুন অন্যদিন করুন ফাঁকাই ফাঁকাই করুন আর এটাও একটা কথা হলো যে সংঘাতির সময় সবাই কিন্তু মনে রাখবেন যে আজকে রামলালার প্রতিষ্ঠা দিবস এবং আমরা বেরিয়েছি এখানে একদিক থেকে কিন্তু রামলালার পুজো হবে হবে না তার মধ্যে সনাতন থাকবে না নিশ্চয়ই থাকবে অ্যান্ড উনি কিন্তু রুল করবেন সেদিনের সংঘতি দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে বাইশ তারিখের জন্য রাজ্যের মানুষকে আপনি কি বার্তা দেবেন বাইশ তারিখে শুধু বাইশ তারিখ না একুশ তারিখ থেকে শুরু করবেন আপনারা শঙ্কধরি করবেন আমি গীতা পাঠের দিন যখন শঙ্কধরি করছিলাম না আমার মনে হচ্ছিল যেন শ্রীকৃষ্ণের পাঞ্চ অনন্ত বিজয় পৌন্ড্রক সব যেন একসাথে বাঁধছে আমার বড় বড় শঙ্খ আছে আপনারা শঙ্খ কিনুন শিঙাও বাজাতে পারেন শিঙা এটা কিন্তু যুদ্ধের নয় শান্তি 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 আপনার যদি ইতিহাস বিলুপ্ত না হয় তাহলে আমেন মানেও কিন্তু শান্তি সব জায়গায় কিন্তু শান্তির প্রতীক হ্যাঁ শান্তি আসল তো হচ্ছে শান্তি সর্বধর্ম সমন্বয় কি আছে শান্তি অশান্তি ছড়িয়ে তো লাভ নেই সুতরাং একটাই আপনারা প্রদীপ জ্বালাবেন আপনারা শঙ্খধ্বনি করবেন আপনারা নিজেদের বাড়ি যেরকম দীপাবলিতে সাজান ভাব জানবেন যে আমাদের আসল মর্যাদা কিন্তু শুধু না আমাদের ঘরে ঘরে আমাদের মনে মনে সর্বত্র উনি বিরাজ করবেন বিরাজ করেন এই একটা অযোধ্যায় যে আমাদের বহু বছরের ছয় ছয় বছর ধরে আমরা হ্যাঁ স্ট্রাগলিং আর মোদীজি এটি আজকে করে ছেড়েছেন সো থ্যাংক ইউ থ্যাংক ইউ মোদিজি অ্যান্ড থ্যাংক ইউ অল দ্য মানে আমাদের আমাদের সারা ভারতবাসীকে আমি ধন্যবাদ জানাই আমার রাজ্যের সবাইকে ধন্যবাদ জানাই আমার পাড়ার সবাইকে ধন্যবাদ জানাই আমাদের আমাদের সমস্ত যারা যারা আমাদের সনাতন ধর্মে আছেন বিশ্বাস করেন এবং সেই মর্মে চলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা শঙ্খ বাঁচাবেন আপনারা প্রদীপ চালাবেন আপনারা রামেতে থাকবেন রাম নামে থাকবেন রাম ভজনায় থাকবেন